হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক। আজকে গোলাপ গাছের পোকা সম্পর্কে আলোচনা করব, কিভাবে পোকাগুলো দূর করা যায় খুব ইজিভাবে। অ্যাক্ট 150 আমার কাছে এই কেমিক্যালটা আছে, এটা আমি খুব ইউজ করি এবং এটাতে খুব ভালো আমি কাজ পাই, খুব তাড়াতাড়ি এটাতে কাজ হয়। এছাড়া ফাঙ্গিসাইড হিসেবে আপনারা সাপ ডায়াথিন মার্কেটে অ্যাভেলেবেল, ওটা ব্যবহার করতে পারেন। আর ইনসেকটিসাইড হিসেবে রগার মিটারিং এটাও পাওয়া যায়, এটারও ব্যবহার আপনি করতে পারেন। কিন্তু এই যে এই কেমিক্যালটা বলছি, এটা স্পেশালি আমি অনেক ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন করেছি, তো সেক্ষেত্রে আমি এটা খুব ভালো ফল পেয়েছি। কী কী ইনগ্রিডিয়েন্টস আছে আমি এগুলো দেখাচ্ছি। অ্যাক্ট 150 এর নাম। আমি মোটামুটি 1 লিটারের থেকে একটু কম জল নিয়েছি, আর এর সঙ্গে আমি এর যে দানা হয় এই দানাটা দেবো। মোটামুটি 10-12 খানা দানা আমি ফেলছি, 10-12 খানা দানা ফেলাই আমার, ফেললেই মোটামুটি এর কাজ হয়ে যায়, খুব বেশি বের ফেলার দরকার নেই। মোটামুটি 10-12 বা 15টা এই যে আস্তে আস্তে পড়ছে, আমার ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে শেষ পর্যন্ত দেখুন। আর নতুন যারা বন্ধুরা আছে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের বলছি, যদি তাদের কোনো অসুবিধা বা কিছু কমেন্টস করতে হয় আমার কমেন্টস বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি এটাকে মিলিয়ে ভালোভাবে ঝাঁকাচ্ছি। এবার দেখুন আমার গাছ, পাতাগুলো একটু একটু কুঁকড়ে গেছে, এছাড়া ছোট ছোট পোকা অনেক হয়েছে। দেখুন কত পোকা। আমার আগের ভিডিওটাতে আমি এই হাজারি গোলাপ সম্পর্কে দেখিয়েছিলাম কীভাবে ছোট ডাল থেকে চারা করা যায়, সেই চারার থেকেই কিছু ইনসেকটিসাইড এরকম ইনসেক্ট হয়েছিল। তাই আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি এটা আপলোড করব বা আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে এগুলো দূর করা যায়। দেখুন অনেক ছোট ছোট পোকা আছে, এর জন্য কী হয় কুড়িগুলো ঠিকভাবে বাড়তে পারে এবং একটা টাইম পর হলুদ হয়ে মারা যায়, ঝরে পড়ে এরকম। তো আমি গাছটাকে খুব ভালোভাবে দেখাচ্ছি সামনে করে যে কত পোকা আছে আপনারা দেখে নিন, তারপর আমি এই লিকুইডটা ইউজ করছি। এটা 1 লিটার জলে ওই 10-12 ফোঁটা দিয়ে ওটা একটা মিক্সচার করে তারপর এটাকে আমরা স্প্রে করব। এমনি মার্কেটে অ্যাভেলেবেল অন্যান্য কেমিক্যালও পাওয়া যায়, কিন্তু আমার এই অ্যাক্ট 150 এটা সব থেকে বেস্ট মনে হয়, আপনারাও ইউজ করে দেখতে পারেন। আমি পুরো এই গাছটাকে স্নান করাচ্ছি স্প্রে করে, যেখানে যেখানে পোকা লেগেছে এবং যে জায়গায় পোকা লাগেনি সেই জায়গাটাতে। পুরো ভালোভাবে আমি স্প্রে করছি পোকার জায়গাগুলো, যেখানে ছোটো 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 কালো কালো পোকা পাতাগুলোতে আছে, কুড়ির মুখে, কুড়ির চার ধারে পুরো একদম ভর্তি হয়ে আছে, সেসব জায়গায় আমি এগুলোকে স্প্রে করছি। এটা এত কুইক কাজ করে যে বলার কথা নয়। আমি এটা স্প্রে করার পর একদিন পর কি অবস্থা সেটা আমি দেখাবো, তারপর 7 দিন পরেও দেখাবো। এটাকে আমি 10 দিন পর্যন্ত ওয়েট করে তারপরে আমি ভিডিওটা 10-12 দিন পর ওয়েট করে আমি এটাকে ভিডিওটা আপলোড করছি। এমনি যদি আপনারা অর্গানিক হিসেবে ব্যবহার করতে পারেন, আমি অর্গানিক ব্যবহার করতে বলছি না যে করা উচিত না, কিন্তু ফুলের ক্ষেত্রে আমি দেখেছি বিশেষ করে গোলাপ গাছে অর্গানিক ইনসেকটিসাইড আমি যদি ব্যবহার করি তাতে এর কাজ অনেক কম হয় কম্পেয়ারিং উইথ কেমিক্যাল ইনসেকটিসাইডস। তো অর্গানিক করতে গেলে খুব সোজা নিম খোল পাওয়া যায় বাজারে, নিম তেল জলে দিয়ে তার সঙ্গে একটু রসুন কুচি
থেতো করে মিশিয়ে দিলেও এর কাজ হয়, কিন্তু সেই কাজ অনেক দিলে হয়। দেখুন আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি, পুরো গাছ আমি একদম স্নান করতে দিয়েছি। পুরো পাতা পরিষ্কার আরম্ভ করে ডাল সব কিছু জলে খুলে মিশিয়ে দিয়েছি। এবার দেখুন একদিন পর আমার গাছের কী অবস্থা, একটুখানিও পোকা নেই, সব চলে গেছে। আমি আরো ফ্রন্ট করে দেখাচ্ছি, যে আরো সামনে করে দেখাচ্ছি। দেখুন ডালে একটা একটুখানিও পোকা নেই, সামান্য দু একটা আছে, ও একদিন দুদিনের মধ্যে চলে যাবে। পাতাগুলো অনেকটা হেলদি হয়ে আসছে। এত কুইক চেঞ্জ অন্যান্য কেমিক্যাল থেকে আমি পাইনি, তার জন্য আপনাদেরও বলছি যদি আপনাদের কাছে এরকম অবস্থা আসে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন, খুব ইজি এবং মার্কেটে এটা অ্যাভেলেবেলও আছে, দাম খুব একটা বেশি নয় না। গোলাপ, যে কোনো গোলাপ, এটা আমি হাজারি গোলাপ দিয়ে দেখিয়েছি যেহেতু আমার আগের ভিডিওটা হাজারি গোলাপ নিয়েছিল, সেই জন্য তো ওই গাছটাকেই আমি পুরোপুরি এক্সপেরিমেন্ট করে আপনাদের ওপর দেখানো হচ্ছে। অর্গানিক ইনসেকটিসাইড ব্যবহার করতে পারেন, বারবার বলছি, কিন্তু এতে কাজ খুব ধীরে হয়। তো আমার কাছে কথা যেটা সেটা হলো আপনারা কেমিক্যালটা ইউজ করবেন, এটাতে আপনারা বেশি উপকার এবং খুব তাড়াতাড়ি পাবেন, যেহেতু শাকসবজি নয়। তো তার জন্য শাকসবজি হলে আমি অবশ্যই বলতাম কেমিক্যাল ব্যবহার না করে। সাত দিন পর এবার কী অবস্থা আসবে দেখুন, এরকম সাত দিন পর ওই ফুলগুলোকে ফুল ফুটে আস্তে আস্তে ফুটেছে এবং এখন একটাও পোকা দেখা যাচ্ছে না। যদি আপনাদের গোলাপ গাছ সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের, এটা নর্মাল গোলাপও হয়, তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্টস বক্সে পাঠাবেন। পনেরো দিন পর আমার গোলাপগুলো দেখুন কত হেলদি হয়েছে এবং কত সুন্দর লাগছে।